বন্ধুরা, অনেকই মজাদার জমজমাট একটা রেসিপি, তিলকে তালের রেসিপি, এই সিজনের জন্য একটা সেরা রেসিপি বন্ধু, যা রেখেও খেতে পারবেন আপনারা সবাই, একদম জমজমাট রেসিপি বন্ধুরা, এই তিলকে তালের রেসিপি একদম সেরা রেসিপি, নতুন রেসিপি, দেখে মনে খেতে পারবে, বাচ্চা বয়স্ক সবাই চেয়ে চেয়ে খেতে থাকবে। বাহ বাহ, সেই তিলকে তালের রেসিপি বানাতে চলেছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন একদম তিলকে তালের রেসিপি করে আপনাদের দেখাবো আজকে। নতুন রেসিপি বন্ধুরা, একদম দেখছেন, সিজনের বন্ধুরা ফল তাল দিয়ে বানানো হয়েছে এত সুন্দর একটা রেসিপি, একদম বন্ধুরা নিউ রেসিপিটা, কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে, দেখতে তো দারুণ লাগছে, খেতে কেমন লাগছে? দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ মিরপুর চ্যানেলে আপনাদের স্বাগতম, আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা জমজমাট রেসিপি, আমাদের এই গ্রাম বাংলার একদম ঐতিহ্য এক রেসিপি, হ্যাঁ সিজনের জিনিস, এ হচ্ছে তাল। আজকের বানাচ্ছি চলেছি তিলকে তাল, সেই তিলকে তাল কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এই রেসিপি আশা করি আজ পর্যন্ত কেউ বানায়নি, আর এ সবচেয়ে সেরা রেসিপি তালের একটা, সেই রেসিপি আজকের আপনাদের বানাতে চলেছি। আর এই রেসিপি একদিন বানালে আপনারা রেখে মুনে খেতে পারবেন, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, আর টেস্টি একদম ফাটাফাটি জমে যাবে আজকে তিলকে তাল। চলে আসুন বন্ধুরা, আর এই বৃষ্টি পড়তেছে, বৃষ্টি বাদলের দিনে ধাপ ধাপ করে তালও পড়তেছে, চলে আসুন বন্ধুরা, হ্যাঁ মাথা সামবে। তালটা ভেঙে আর ছেনে নেবো, দেখুন আমাদের ঘরের গাছে বড় সাইজের তাল বন্ধুরা, আমাদের গাছের তাল তো খুব মিষ্টি হয় বন্ধুরা, সেই জন্য সবাই নিয়ে চলে যায়, হ্যাঁ হ্যাঁ, খুব চাইদা বন্ধুরা, দরকার হলে আমরা যাই, হ্যাঁ তা বন্ধুরা বুড়োলেও আমাদের দেয়, বলে দাদা আপনার গাছে তাল, হ্যাঁ নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, আমরা তো সবসময় খাচ্ছি, মানুষজন যে কাছাকাছি আছে, তালটা ভালো, রংটা ভালো না, হ্যাঁ এ খুব মিষ্টি হয়, সবাই খাক, আমার কোনো আপত্তি নেই বন্ধুরা। বন্ধুরা আপনার কাছে কাছে তাল গাছ আছে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, আর পারলেও আপনারা, হ্যাঁ কেউ কেউ বন্ধু কাঁচা তাল খেয়েছেন আপনারা কমেন্ট করে, হ্যাঁ 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 হ্যাঁ, মা ভেঙেছে ভেঙেছে ভেঙেছে, ও ভেঙেছে, আর তাল ভাঙলে বন্ধুরা কি আছে কমেন্ট করে লিখে জানাতে পারেন বন্ধুরা, কি আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আসছে না তো, ব্যাপার হয়ে গেছে, আরো অনেকের হচ্ছে বন্ধুরা, এটা কিন্তু আমাদের এই সিজনের, এই সিজনের প্রথম রেসিপি আমাদের দেওয়া হচ্ছে এই জিনিসটা, তালের রেসিপি, হ্যাঁ, আর আজকে তো বন্ধুরা আরো অন্যরকম কাণ্ড, হ্যাঁ তিলকে তালের রেসিপি, একটা খুব বিখ্যাত কথা আছে না বন্ধুরা, তিলকে তাল কেন বলে কি জানি, তিলকে তাল যাই বার হোক, আমি শুনেছি, বলতে শুনেছি অনেক বলে অনেকে, কিন্তু বন্ধুরা এই নুটি বাচ্চা বেলায় আমরা, আমি ভাঙলে বসে থাকবো, আমি এক্ষুনি বন্ধুরা গাছ থেকে পিয়ারা পেয়ে খেয়ে এসেছি, মা দিচ্ছিল, আমি কাজ করছিলাম, মা দিয়েছে অবশ্য, আর বন্ধুরা তাহলে এমন জিনিস একে চুড়ি বলতে নেই,
আমাদের এখানটা বন্ধুরা বলে না, কেননা যার তাল গাছ তার থেকে অন্য লোকের তাল গাছ লোকে খায় বেশি। হ্যাঁ, এটা হচ্ছে সত্যি কথা। মানে যার কাছাকাছি যে তাল গাছ পড়েছে সেটা খেয়ে নেয়, এটা হচ্ছে ব্যাপার, যে পাইছে নেয়। একবার ওই রকম তার মাথায় তাল পড়েছিল না, আমি বুড়োতে গিয়ে তাল যখন না পড়ে বন্ধুরা দুম 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 করে পড়তে থাকে, কোনো ঠিক ঠিকানা নেই বন্ধুরা কখন যে তাল পড়ে যায়। তার মানে কারোর কাছে তাল গুড়োতে গেল, মনে করো হয়তো নিলো আর তার মানে পড়ে তার এখন কিন্তু আমার মা বলে যে না, চেয়ে চেয়ে আনা ভালো না, বাড়িতে থাকা ভালো। ঠিক আছে, আমরা প্রায় দিনকে খাবো, লোকে কিনে করে রেখেছে। ভালো হয়েছে বন্ধুরা, যদিও এটা সিজনে কাজে লাগে। তোর বাপিকে বলতে আবার নিয়ে এসেছি। পড়েছে, ওই তো হয়েছে, একটু শুরু হয়ে গেছে। কখন বললো এটা? ও পড়বে। আর বন্ধুরা, তালের কটা আঁটি হয় কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কনবক্সে, আমি কিচ্ছু বলবো না। দেখি কোন কোন বন্ধুরা বলতে পারে না। না, সেইটাই তো বলছে, এই জন্য জিজ্ঞেস করছি বন্ধুরা, যে তালের মোটামুটি কতগুলো করে আঁটি হয় আপনি দেখেছেন? দেখেছি। হ্যাঁ, আপনি কতগুলো দেখেছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন। আজকে বন্ধুরা কি বলবো, রাত দিন সব সময় বৃষ্টি চলছে, বৃষ্টি থামতে বন্ধুরা একদম দেখা যাচ্ছে না। আর এই সময় হচ্ছে তালের রেসিপি সব থেকে বেশি জমে যায় বন্ধুরা, কারণ এটা সিজনের ফল। আমাদের এই যে নারিকেল গাছ আছে, হ্যাঁ, এর পাশে, হ্যাঁ, একটা আমাদের তাল গাছ ছিল, আমি নিজের চোখে দেখেছি। আমি কিন্তু দেখিনি, ফেলা ছিল, আমি দেখিনি। কালো তাল গাছ আর ধাবাস ধাবাস করে পড়তো, খুব মিষ্টি তাল গাছ ছিল। সেই আমি ওই ঘাট করার সময় ওই যখন ওই ঘাটে গুলো পাশে দেখিনি, মুড়োটা এখনো আছে। আমরা খাচ্ছি, মানুষজনও খাচ্ছে, মজা এসে গিয়েছে বন্ধুরা। আমাদের মাঠে তো বন্ধুরা অনেক তাল গাছ রয়েছে। এ তালটা একদম খুব মিষ্টি হবে, কেন বলছি, এমনিতেই বোঝা যায় বন্ধুরা, তাল ভাঙলে একটা সুন্দর সুগন্ধ আসতে থাকে। আর বন্ধুরা, এই সিজনে আপনাদের কাছে কাছে তাল খাওয়া হয়ে গেছে কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কনবক্সে। গাছ অনেক উপকার করে, যেমন ধরুন আমি তো বসিয়েছি মাঠে গাছ, কিন্তু আমি কোনোদিন তাল পাতা আনতে যাইনি। আর কোনোদিন তালও বেশিরভাগ যাদের অন্য জন্য দরকার হলে, প্রয়োজন হলে যাই। হ্যাঁ বন্ধুরা, তারা আমার ভালোবেসে গুড়িয়ে আবার দিয়ে দেয়, আমার গুড়োতে হয়নি। মানে সবার মঙ্গল, কাজ ভালোই করে, কাজ ভালো করে। তাল পাতার চেটাই হয়, এই চেটাই বসার কি তাল পাতার। আর বাবু বন্ধুরা এটা নিজে বানিয়েছে, আবার বানানো দেখেছিলাম আমাদের ব্লগে। আবার পাকা হয়, হ্যাঁ, তাল পাতার। পাকার কথা বললো, আমার মনে পড়েছে বন্ধুরা, আমার দাদু এত ভালো পাকা বানাতো, আপনি দেখেছেন, এইটাই আমার মনে খুব একদম, কারণ ওসব জিনিস হারিয়ে যাচ্ছে। ওই তাল পাতার শাঁসি নিয়ে ওই পায়খানা বাথরুম করতে গেলে, বাইরের দিকে গেলে ওই তাল পাতার শাঁসি ব্যবহার করতাম। মানুষজন রুই তো মাথায় দিয়ে রুই, হ্যাঁ, মাঠে ঘাটে গেলে মানে প্রয়োজন হলেই আর কি, বৃষ্টি বাদলের সময়। আর কি হয় বন্ধুরা কমন করতে পারে। হ্যাঁ, তাল পাতা, তাল পাতা।
আর বন্ধুরা বললাম আর এই আঁটি না, এই আঁটিও কিন্তু ফেলে দেওয়া হয় না, এই আঁটি রেখে দিলে আবার এটাকেও একটা মানে সেই কেটে খাওয়া যায়, পরে খাওয়া যায়, আবার ওর রেসিপিও বানানো যায় ভিতরের অংশটা। হ্যাঁ, আমাদের এখানে লক্ষ্মী পূজার সময় হ্যাঁ ওইটা লাগে। আচ্ছা আচ্ছা, আজকের যে রেসিপি হচ্ছে এটা কি পূজোতে ইউজ করা যেতে পারে? একদম হ্যাঁ একদম হ্যাঁ, এ তো ফলের জিনিস তো ইউজ করা যেতেই পারে। বন্ধুরা চলছে আজকে অনেকেই কি আগে খাবে, হ্যাঁ মজাদার বন্ধুরা জমজমাট রেসিপি সিজনের জিনিস বন্ধুরা, এ তো সম্পূর্ণ নিরামি। হ্যাঁ, তাল দিয়ে তিলের নাড়ু, ওহ আর কি বন্ধুরা চাই বন্ধুরা, তিলকে তাল পাশের বাড়ি ছানছে এই রকম আওয়াজ হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝতে পারবেন পাশাপাশি যে এদের আজকের মনে হচ্ছে তাল ছানছে। অনেকে চুবড়িও ছানে, চুবড়িও অতটা আওয়াজ হয় না, একটু ছানটা আওয়াজ হয়। আমরা বন্ধুরা জীবনে জীবনে না একটু অন্যরকম বলা হয়ে যাচ্ছে ব্যাপারটা, তাল আমরা কিন্তু কিনে খাইনি, মানে পাকা তাল কোনোদিন কিনে খাইনি। আমার মনে পড়লো কাঁচা তাল বন্ধুরা, আর বাবি তো কিনে নিয়ে এসেছিল, সেই জন্য বলতে গিয়ে বন্ধুরা একটু ভেবে নিলাম যে সত্যি সেটা বন্ধুরা বলা হলো। কেননা বন্ধুরা হ্যাঁ গাছে তো আমরা উঠতে পারি না, আমাদের গাছে হয়, কিন্তু বন্ধুরা কাঁচা তাল আমার বাবি কিনে নিয়ে এসেছিলো, আমার মনে পড়লো। পাকা তাল কোনোদিন আমরা কিনে খাইনি। আপনারা কেউ কি কোনোদিন তাল কিনে খেয়েছেন কমেন্ট করুন, কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, কেন তাল বিক্রি হয় তো বাবি? বিক্রি হয়, আপনারা একটু কমন করবেন তাহলে আমি যাবো বস্তায় করে এখান থেকে নিয়ে যাবো। সত্যি বন্ধুরা আমাদের এখানটায় এখন তো তবু বন্ধুরা সিজনের শুরুর দিকটা, আর যখন একদম পুরো শেষ হয়ে আসবে তখন না তাল কেউ খেয়ে পারে না আমাদের এখানে, এটা সত্যি গরম। তখন একটা বন্ধু বলেছিল ফুচকা, ফুচকা বলছে আমেরিকায় $500 মাত্র 5 পিস। হ্যাঁ আমি শুনে তো তাজ্জব একদম। যাক বন্ধুরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের দাম কম বেশি থাকে, ওই জন্য তালে জিজ্ঞেস করলাম আপনার দোকানে $100। দেখতে দেখতে বন্ধুরা দেখুন কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, দেখুন না কি সুন্দর, আর কালারটা হেভি কত ছানা হয়ে গেল। কোন ফলের রস এইরকম কালার আপনারা তাহলে বন্ধুরা লিখে জানাবে। বন্ধুরা মাছি কিন্তু এসে গেছে, দেখুন বন্ধুরা মাছি এসেছে, এই তো আরো এসছে, আসছে আসছে। এই মাছি গুলো কিন্তু অন্য মাছি বন্ধুরা, তালের মাছি আলাদা হয়, সব মাছি আলাদা, তালের মাছি আলাদা, মিষ্টি দোকানের মাছি আলাদা, আরো বিভিন্ন জায়গায় জায়গায় সব মাছি সব আলাদা হয়, এটা কিন্তু সত্যি সত্যি। হ্যাঁ ও আসবেই আসবে, অসুবিধা নেই। কমপ্লিট বন্ধুরা তাল ছানা আপাতত, তালের তাল খায় আর কি, এই রেসিপিটা এখন হয়নি বন্ধুরা, নতুন রেসিপি কোথায় পাই আমরা বন্ধুরা করিনি। বন্ধুরা তালের অনেক রকম রেসিপি নিশ্চয়ই আপনারা খেয়েছেন, হয় অনেকে তালের এক জিনিস খেয়ে হয়রান, তো আজকে চলছে একদম সম্পূর্ণ বন্ধুরা নতুন একটা রেসিপি, তিলকে তালের রেসিপি, একদম মজাদার রেসিপি। যাই হোক বন্ধুরা রেসিপি আমাদের হবেই হবে, কোনো অসুবিধা নেই, আমার মা হাল ছেড়ে দেবার মানুষই না, জ্বালাতেই থাকবে। বর্ষাকালে বন্ধুরা পেরেছে যাওয়া খুব ভালো, ভালো বলতেই হবে বন্ধুরা, কেননা আমার মা বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে না, জ্বালন পাতি ঠিক গুছিয়ে রাখে, আর আমাদের তো বন্ধুরা একদম অরিজিনাল সেটাই আমি বলছি তো, অরিজিনাল উনুন একদম বন্ধুরা, আরে তোলা উনুনও নয়, হ্যাঁ যে গিয়ে বসালাম রান্না করলাম আমার মাথায় করে নিয়ে চলে গেলাম, না কি বলবো বন্ধুরা, একটু আগে মনে হচ্ছিল কি জোরে বৃষ্টি হচ্ছে বাবা, এখন কি হবে আমরা কি বানাতে পারবো তো রেসিপি আজকে ওখানটা গিয়ে,
সেই কথা হচ্ছিল, কিন্তু এখানে আসার পর আমাদের বন্ধুরা এত বেশি ভালো লাগছে, গল্প আড্ডায় মজায়, মানে আমরাও বলে বোঝান, আমাদেরও দিল খুশ হয়ে যাচ্ছে। এবার পড়ার মধ্যে দেখুন এই যে কাঁচা বাদামের বন্ধুরা ব্যবস্থা করা হবে। এবার আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে, ভেজে না হবে, এটা ভেজে নিচ্ছি বন্ধুরা, কাঁচা বাদাম হয়ে যাবে। বন্ধুরা আজকের যে রেসিপি চলছে অনেকই মজাদার, আপনারা বাড়িতে বানিয়ে দেখেন না, এখন বেশ কয়েকদিন ধরে এই বৃষ্টি বাদলের সময় সিজনের সময় এই মজা কিন্তু নিতে পারবেন। হ্যাঁ, বন্ধুরা বাদামগুলো আওয়াজ হচ্ছে, হাতে চোখ চাপা দেওয়ার কোনো দরকার নেই, এতে কোনো বালিও নেই আর কোনো নুনও নেই, এ একদম সুন্দর। আমি তো বন্ধুরা মাঝে মাঝে একটু সাবধানে কাজ করি, কেননা আমি তো অনেকবার দেখেছি কী হয় আমার, মাঝে মাঝে আমার দিকেই হয় বেশ। এটা এইভাবে করতে হবে, না তো আমাদের তো বালিও আছে আর নুনও আছে, কিন্তু না এটা হচ্ছে বিনা তেলে। হ্যাঁ, এটা বাদাম ভাজা, বিনা তেলে, বিনা নুনে, বিনা বালিতে, বাবিওয়ালে হাতে চোখ চাপা দেওয়ার দরকার নেই, না। আর বাদাম সবসময় ভাজতে একটু টাইম লাগে, আর ঠান্ডা হতেও একটু টাইম লাগে, আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বন্ধুরা এই সময়ের জন্য একটা জমজমাট নতুন রেসিপি চলছে আজকে, একদম তিল কেদালের জমজমাট রেসিপি। হ্যাঁ, খুব মজা হবে বন্ধুরা। বাদামটা যখন এরকমভাবে তুলে নিতে হবে, নিয়ে এই যে চাপ দিয়ে দেখতে হবে খোসা উঠে যাচ্ছে। হ্যাঁ, এখন একটু বাকি আছে, এদিকে বন্ধুরা দেখুন আমাদের এখানে এখন বৃষ্টির চোটে এখন সারাদিন কি অবস্থা চারিদিকে। এটা আমরা যখন ব্যাঙ্গালোর থাকতাম একে মোমফলি বলা। হ্যাঁ, আর ওদেশের মানুষ এই বাদাম তেল খায়, আমরাও খেতাম। এবার এটাকে আমরা ঢেলে নেব, ঠান্ডা হলে একে আমরা ব্যবস্থা করি। কী ব্যবস্থা করি আপনারা দেখতে থাকুন। আর অনেক রকম ব্যবস্থা আছে, খেয়ে নেওয়ারও ব্যবস্থা আছে, না এখন খেয়ে নেওয়ার ব্যবস্থা নেই। এখন বন্ধুরা রেসিপি আরও আগে এগোবে, কেন জমজমাট রেসিপি হবে। এই দেখুন বন্ধুরা, এটা খোসা ছেড়ে যাবে একদম, দেখছেন এখন খোয়া ছেড়ে যাচ্ছে, সুন্দর এরকম খোয়া ছেড়ে যাবে। আমার বন্ধুরা এই বাদাম ভাজার কথা থেকে মনে পড়লো, আগে তিনি আগে বাসে গেলে না, তখন এই বাদাম ভাজা বিক্রি হতো বাসে, দেখে বাসে টেনে। বন্ধুরা এবার তিলকে তাল করতে চলেছি বন্ধুরা, দেখে নেন মজাদার ব্যাপার। আমার বন্ধুরা তিল, সাদা তিল বন্ধুরা। আর এই তিল আপনাদের ওখানে কত টাকা কেজি আপনারা কমেন্ট করতে পারেন। বন্ধুরা কি তিলকে তাল হবে এখন, তিলের যা দাম বন্ধুরা সত্যি। হ্যাঁ, অনেক টাকা দাম আমাদের, কত করে নিয়ে যাবি আমাদের? আমাদের এখানে এখন 400 টাকা, 400 টাকা কেজি বন্ধুরা তিল, অনেক দামি জিনিস। তার মানে সে হোক না, কিন্তু একলাই 400 টাকা, কিন্তু হ্যাঁ ঠিক আছে, খুব বেশিও বন্ধুরা লাগবে না, হয়ে যাবে, জাল দেবে না, আস্তে আস্তে জাল দেবে। হ্যাঁ, কারণ এ বেশি ড্রাই করার কোনো দরকার নেই, তাহলে এর টেস্ট কমে যায়। বন্ধুরা একে চলছে তিলকে তালের জমজমা ড্রেসি বন্ধুরা, আবার তিলকে তাল হয়ে গেলে সবার মুশকিল, আর জাল দিতে লাগবে না, ওতেই হয়ে যাবে। বন্ধুরা আপনারা অনেক রকমের তালের রেসিপি খেয়েছেন, অনেক রকমের নাড়ু খেয়েছেন, আজকে হবে তালের নাড়ু, বা বলতে পারেন যে তাল দিয়ে তিলের নাড়ু, তাল দিয়ে তিলের নাড়ু, কিন্তু টেস্টি হবে, খুব সুন্দর বন্ধুরা। হ্যাঁ, আর সেটা কায়দায় বানাতে হবে, বিভিন্ন রকম পদ্ধতি থাকবে, আপনারা দেখতে থাকবেন। আমি সেই জন্য জিজ্ঞেস করছিলাম, কেউ তাহলে ভগবানের প্রসাদ হিসাবে তো দিতে পারবে, একদম। হ্যাঁ, মজার জিনিস বন্ধুরা, এই সময় একদম ভগবানও খুশি হয়ে যাবে। তা মায়ের এখন কী করে কী করে কাশি লেগে গিয়েছে কী জানি। হ্যাঁ, এখন জল খাচ্ছে, কি পিয়ারা খেয়েছো মা সেই জন্যে? ও আর জাল দিও না,
বন্ধুরা সেন্ট বেরোচ্ছে এই তিল বন্ধুরা আমার আমার খুব ফেভারিট। এর আগের বারে যখন তিলের রেসিপি বানানো হয়েছিল না বন্ধুরা, বেশিরভাগ আমি খেয়েছিলাম। দেখুন বন্ধুরা, হ্যাঁ এই দেখুন, এবার আমরা কি করি আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এবার দেখুন এইগুলো আমি কষা এইভাবে ছাড়িয়ে নেবো। এই দেখুন বাদাম ভাজাও বন্ধুরা খেতে খেতে মজা, একদম সাদা সাদা হয়ে যাচ্ছে, একটু হাতে চাপ দিলে বন্ধুরা দেখুন এইভাবে করলে সব খোসা দেখছেন ছেড়ে যাচ্ছে, আর তারপরে এই চালায় ফেলে এরকম ছেলে নিতে হবে। দেখছেন বাহ, এও তো বেশ ভালো কাজ হয়ে যাচ্ছে। এবার দুটো একটা থাকলে কোনো অসুবিধা নেই, কারণ এটা তিলকে তালে নাড়ু হবে। হ্যাঁ তিলকে তাল, হ্যাঁ এতে একটা দুটো থাকলে কোনো অসুবিধা নেই। ভালো নাম দেওয়া যেত, ভালো তিলকে তাল সত্যি খেতে বন্ধুরা অসাধারণ টেস্টি, অসাধারণ বন্ধুরা মজা এসে যাবে একদম। তালের সেরা একটা রেসিপি আছে, আর একদম সব যেসব জিনিস দিয়ে বানাবো না খুব উপকারী জিনিস। এই দেখুন না বন্ধুরা, বাদাম অনেক খেতে ভালোবাসেন, তিলও নিশ্চয় পছন্দ করেন। আর কি তো এত সুন্দর সাদা সিজনের তাল, সত্যি একদম বাদাম ভাজলে তার মজাই আলাদা না। এ হাতে বানিয়ে নিলে একদম টাটকা, একদম গরম গরম বাদাম, কাঁচা বাদাম গরম হয়ে গেছে, ভালো তো। আর এই যে কাজও কিন্তু বন্ধুরা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, সত্যি কিন্তু দেখুন তো খোসাগুলো প্রায় সব আলাদা হয়ে গেল, বাদাম আলাদা আর খোসা বন্ধুরা আলাদা। দেখুন পরিষ্কার, একদম পরিষ্কার। দেখুন বন্ধুরা যেগুলো একটা একটা লেগেছিল আমি হাত দিয়ে চেপে এই যে খোসাগুলো সব পরিষ্কার করে দিয়েছি। দেখুন এবার অনেক ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ তো হবে, এ মানে পুরো হয়ে গেছে। হ্যাঁ এবার হাত দিয়ে চাপলে কম বেশি চাপ পড়ছে তো ওই জন্য। দেখুন বন্ধুরা এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব, গুঁড়ো বলতে একটু দানা দানা থাকবে সেই রকম গুঁড়ো করবো। বন্ধুরা গুঁড়ো করা হয়ে গেছে, এবার খুলবো। দেখুন অনেকই সুন্দর হয়েছে না, একদম খুব মিহি করি না, এর মধ্যে দানা দানাও আছে, একটু গোটা 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 আছে, গালের মধ্যে পড়বে খেতেও ভালো লাগবে। এই দেখুন গুঁড়ো করতে কত হয়ে গেল না, আর এ খুব খাওয়া উপকার বন্ধুরা। আর বন্ধুরা দেখুন একদম বাড়িতে খাঁটি জিনিস দিয়ে আজকে একদম সব খাঁটি রেসিপি চলছে আজকে। তাহলে আমি ছেঁকে নেব, এমনিতে কিন্তু অনেকই পরিষ্কার আছে না। এই কোড়ার মধ্যেই দাও, বন্ধুরা এইটা হচ্ছে একদম খাঁটি সিজনের ফল। অনেকে দেখেছি কলকাতায় এই কেনে, ও এই রকম বিক্রি হয়? হ্যাঁ ছেনে এনে বিক্রি করে। বাহ 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 বাহ, হ্যাঁ অনেক কাজে কর্মে থাকে সময় পায় না, হ্যাঁ বিক্রি করতে পারে। কেন আমি বলছি যদি গুরু যদি বিক্রি করতে পারে বানিয়ে নিয়ে এসে, তাহলে তো এটা বিক্রি করতেই পারে। একদম একদম বন্ধুরা, এবার এটাকে একদম কড়ায় নেড়ে নেড়ে আমরা দেখছেন মানে টাইট করে নেবো, কমিয়ে নেবো, কাঁচা যে একটা ঝাঁস থাকে সেই ঝাঁসটা থাকবে না। বন্ধুরা কি সুন্দর দেখুন, এটাকে আউটা বলে তাই তো, নট কি বলে আউটে নিচ্ছি, দেখলে আউটে নিচ্ছি। আমি বলি কি আর বলো বন্ধুরা, অন্য কথা বলতে যাচ্ছিলাম, আমি বলি ঘুমটা দিতে যাচ্ছে বোধ হয়। না না ঘুম ভাবি মজা করছে, কিন্তু বন্ধুরা এই বিষয়ে কিন্তু এই তালের বিষয়ে কিন্তু আমার মা বেশি এক্সপার্ট, এটা বলতে হবে। কেননা বাড়িতে যে কতবার তালের মানে জিনিসপত্র বানানো হয় কি আর বলবো, আর মা কিন্তু সেগুলো সবই বেশিরভাগ বানায়।
সকলা সব জিনিসে পারদর্শী নয়, হ্যাঁ, কিন্তু আমরা রিসার্চ করে এই রেসিপিটা বের করেছি। এটা একদম নতুন রেসিপি বন্ধু, অসাধারণ, একটা সেরা রেসিপি বন্ধুরা, একদম আজ পর্যন্ত কেউ করে এইভাবে খেয়েছেন কি আপনারা কমেন্ট করতে পারেন, আমার তো বন্ধুরা জানা নেই, আমাদের জানা দেখেছেন। তিলকে তাল বন্ধুরা, তাল দিয়ে তিলের নাড়ুর রেসিপি, অনেক মজা আসতে চলেছে। আর বন্ধুরা তালটা যদি একটু মিষ্টি হয় আরো বেশি ভালো হয়, হ্যাঁ, সবাই চায়, অবশ্য সবাই চায় মিষ্টি তাল, কেউ কি আর কালো তাল চায়, মিষ্টি হবে আর রসা মতো তাল হলে ও সেগুলো খুব একটা মিষ্টি, তাহলে হাসি উড়ে যাবে একদম, খেয়ে হাসতে থাকবে। ও বাবা, এই বলো কি, হ্যাঁ হাসতে থাকবে, হাসবে না, তিতু হলে হাসবে তো, বলে কি তাল খাচ্ছি রে বাবা, হ্যাঁ তিতু কি তাল, আর কিনে না তিতু বেরোলে তাহলে হাসবে না, অনাসে শু খেয়েই ফেলবে। ও বাবা বাবা, এটা ঠিকই বলেছো, মানে অত মানে ইয়ে নেই, হাঁকা খাবে না আর কি, তাতে তিতো হলে তো হাঁকাহাঁকি পড়ে যাবে, বলে কি তাল এসেছো তুমি বাজার দিকে, তুমি তিতো, সেই তো তাড়াতাড়ি কেটে ফেলে অনেকে, আবার আবার ওই ওই তালের আঁটি নিয়ে কেউ মনে করো গাছ বসিয়ে দিল, সে গাছও তিতো, হ্যাঁ অন্যরকম কাণ্ড, হ্যাঁ টক আম বোঝালে টক হবে, সেই জন্য বন্ধুরা অনেকে চেষ্টা করে ভালো তাল খেলে যে আঁটি থাকে সেই নিয়ে অনেকে গাছ বসায়, সেই জন্য বন্ধুরা দেখুন জাল দিয়ে একদম টাইট করে নিয়েছি, কতটা টাইট দেখুন, একদম খুঁটি থেকে পড়ছে না, দেখছেন দেখছেন, ঘোরাচ্ছি পড়ছে না, হ্যাঁ ঝাড়ছি পড়ছে না, এই রকম কিন্তু হওয়া চাই, তবে এক নম্বর হবে তিলকে তালের নাড়ু। এই দেখুন, এবার এই দেখুন চিনি দিয়ে দিচ্ছি, চিনি চিনি, আর এর মধ্যে কটা এলাচ এই যে আমি দিয়ে দিলাম, গালে পড়লে ভালো লাগে, হ্যাঁ যে খাবেন দেবেন, যে না খাবেন না খাবেন, দিতে পারেন দেবেন না নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, পছন্দের বিষয়, আমাদের খুব ভালো লাগে। মুড়ো কর দিলে কি হবে, আরো চোড়া সেন্ট হয়ে যাবে। এবার দেখুন ধীরে ধীরে চিনিটা গুলতে থাকবে, মজা দেখো, সত্যি বন্ধুরা আজকে একদম অনেক মজাদার রেসিপি চলছে, দেখুন বন্ধুরা আগে কত টাইট ছিল, একদম পড়ছিল না, এখন দেখছেন পড়ে পড়ে যাচ্ছে, তার মানে চিনি গুলতে শুরু করেছে, দেখছেন, আর একদম গ্লেজ দেখেছেন এরকম হয়েছে, চক 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 করছে, হ্যাঁ অনেকই সুন্দর হয়েছে বন্ধুরা। এই রেসিপিটা আপনারা যখন বাড়িতে বানাবেন, বানাতেও অনেক মজা লাগবে, আর খেতেও মজা, আর রেখে দিয়েও খেতে পারবেন আরও, আর কাউকে দিতেও মজা, হ্যাঁ সেরা একটা জিনিস, নতুন একটা রেসিপি একদম সম্পূর্ণ। বন্ধুরা দেখুন চিনিটা একদম পুরোটাই গুলে গেছে, দেখছেন একদম গুলে গেছে, এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিলে কি হবে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এবার দেখুন বন্ধুরা যে বাদামটা আমি মিক্সিতে মানে কি গুঁড়ো করেছিলাম, একটু গোটা গোটা আছে, দানা দানা আছে, তাই দেখুন অল্প অল্প দেবো, আর নাড়তে থাকতে হবে, দেখুন ভালো কায়দা তো বন্ধুরা, এবার যখন বানাবেন দেখবেন, আর এই গালের মধ্যে এই বাদামগুলো পড়বে না, একটা একটা বাদাম দেখবেন লাগবে, খুব সুন্দর হবে, বাদাম একটা একটা এই পড়বে না, ও তখন মনে হবে যেন কি খাচ্ছি, দেখুন এই বাদাম দেওয়া হচ্ছে বন্ধুরা, আর তালের এই যে ফেবা, ও এর তো মজাই আলাদা বন্ধুরা, এই বাড়িতে একমাত্র বানাতে হবে, কোথাও পাবেন কিনতেও পাবেন না, অন্য সব জিনিস কোথাও, হ্যাঁ আজকে থেকে নতুন একদম চালু হয়ে গেল, একদম নতুন চালু হলো বন্ধুরা এই রেসিপি, দেখুন সম্পূর্ণ নতুন, এই দেখুন বাদামগুলো একদম দেখছেন, হেবি মজা, কি সুন্দর সুগন্ধ আসছে ভাবি, এ তাল তাল আসছে সঙ্গে বাদাম মিলেমিশে কি সুন্দর সুগন্ধ আসছে বাড়ি, মা পাচ্ছ, হ্যাঁ মা পাবে না, মা বানাচ্ছে পাবে না,
পাশের লোকও পাবে। আশেপাশে কত বেশ লাগছে, বেশ তো লাগার কথা। আর জাল দিতে লাগবে না একদম, দেখছেন। এবার এর মধ্যে বন্ধুরা দেখুন, এই যে ঘি, ঘি অবশ্যই দিতে হবে। আহ, আরও মজা আছে দেখুন। ঠিক ঘি দিয়ে দিলাম, দিয়ে নাড়তে হবে। আমরা চলছি আজকে জমজমার একটা রেসিপি, তাল দিয়ে তিলের নাড়ু রেসিপি। দেখুন কড়াই থেকে একদম ছেড়ে যাচ্ছে, দেখছেন। দেখুন কড়াই থেকে একদম ছেড়ে গেল, দেখছেন। এই দেখুন, আর জাল দিতে লাগবে না একদম। আমাদের লাড়ুর পাক একদম রেডি, এ একদম ঠান্ডা হলে আর দেখতে হবে না। আরও কিছু জিনিস দিতে এখন বাকি আছে। আর বন্ধুরা সব একদম খাঁটি জিনিস দিয়ে বানানো হচ্ছে, এর মজা তো আলাদা হতেই হবে। আমরা দেবো আর এই সময় বৃষ্টি বাদলের দিনে, হ্যাঁ, নাড়ু বানিয়ে খাওয়ার যে মজা, এই পরিবেশে একদম অসামান্য, অসাধারণ হবে। এবার বন্ধুরা দেখুন, একটা থালায় আমি অল্প করে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এটা ঘি সবসময় ইউজ করবেন, হ্যাঁ, তেল না করলে ভালো। আর যদি একান্ত না থাকে সাদা তেল ইউজ করবেন, সর তেল নয়। এবার দেখুন যে তিলটা আছে বন্ধুরা, দেখুন তিলটা আমি এবার এর মধ্যে দেবো। এই দেখুন, ধীরে ধীরে দাও, ধীরে 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 ধীরে, অল্প দুটো রেখে দাও। দেখুন বন্ধুরা, নাড়ু তো অনেক রকম খেয়েছেন বন্ধুরা, এই সিজনে এই সময় মিস কিন্তু করা যাবে না। এইভাবে বন্ধুরা বানিয়ে ফেলুন জমজমা তিলকে তালের নাড়ু, একদম একদম। বন্ধুরা আজকে সম্পূর্ণ নতুন এক রেসিপি, তিলকে তালের রেসিপি, তাল দিয়ে জমজমাট চলছে তিলের নাড়ু রেসিপি, যা আপনারা রেখেও খেতে পারবেন, একদম জমে যাবে বন্ধুরা। আর গালে ফেললে একদম মজা সে মজা গুলেও যাবে, দেখছেন। এবার আমি এটাকে এই থালার মধ্যে তুলে নেবো বন্ধুরা, দেখো দেখতেও কি সুন্দর হয়েছে না, লোভনীয় হয়েছে অনেকই। এর মধ্যে বন্ধুরা যা যা জিনিস আছে, এক একটা জিনিসই তো বন্ধুরা অসাধারণ ব্যাপার স্যাপার টেস্ট নিয়ে আসে, আর মিলিয়ে মিশে যা চলবে না একদম। আপনারা এর সঙ্গে আরও অনেক কিছু দিতে পারেন, হ্যাঁ, যেমন কাজুও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পেস্তাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো দিলে খুব সুন্দর একদম মুখে লেগে থাকবে একদম, দেখছেন। এবার এটাকে আমরা ঠান্ডা করে নেবো, উষম গরম থাকবে, তারপরে আমরা এটাকে বানাতে থাকবো। দেখুন বন্ধুরা, এবার দেখুন হাতের মধ্যে একদম লাগছে না, দেখছেন। এই দেখুন হাতের মধ্যে লাগছে না, একদম লাগেনি, হালকা কিন্তু উষম গরম আছে। আর হালকা উষম গরমে বানাতে হবে, হাত দেখাও, হাত দেখাও, হাতের মধ্যে একদম লাগবে, হাতের মধ্যে দেখাও। ও তাই তো, এবার আমি নেবো নিয়ে যে যেরম সাইজে বানাতে পারেন, হ্যাঁ, আমরা এরম সাইজে বানাবো। এই যে ভালো সাইজ, এরম এরম, বাবা হ্যাঁ, এই ঠিক, এই ঠিক, এই ঠিক। এবার এর মধ্যে হালকা একটু গড়িয়ে নেন, সেই শুকনো ভাজা দিলে, হ্যাঁ, মানে খুব সুন্দর দেখাবে, দারুণ দারুণ দারুণ। দিয়ে হাতে তালু দিয়ে একটু পেস্ট করে দেন, এ খুলেও যাবে না আর কিচ্ছু হবে না, হ্যাঁ, সুন্দর। দেখুন আহা,
বন্ধুরা নতুন কায়দায় বানানো একদম জমজমাট বন্ধুরা রেসিপি দেখুন, অসাধারণ লাগবে, খেয়ে একদম শান্তি এসে যাবে একদম। সিজনের জিনিস না, কি সুন্দর দেখতে হচ্ছে না আমার। আবার একটা নিচ্ছি দেখুন, দারুণ একটা সেন্ট আসছে। এই দেখুন, আরে বানাতে খুব সোজা, এই দেখুন হাতে পারলে একটু ঘি লাগিয়ে দিতে পারেন, হ্যাঁ দিলে আর হাতে একদম কিছু লাগবে না। আর বন্ধুরা আমাদের দেখুন যা কিছু হয় সব একদম অরিজিনাল, ওখানটায় আমাদের কি অবস্থা হবে, এখন বর্ষাকাল এসছে তো আমাদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থাপনা আছে, তো বাড়ি রান্না বান্না কী হবে না হবে সেই জন্য বন্ধুরা সেই চিন্তা করে আমার মা দেখুন এর মধ্যেই উঁচু দিয়ে দিয়েছে দেখুন। কেন উনুন থাকতে তো উঁচু দিলে তবে ভালো হয়, জ্বালানগুলো ভালো হবে, দেখছেন সব ব্যবস্থা রয়েছে আমাদের। আর কেউ চাইলে বলতো না বন্ধুরা, এই যে তালের যে তাল দিয়ে তিলের নাড়ু, মানে তিলকে তালের নাড়ু, আপনারা কিন্তু ভগবানকে নিবেদনও করতে পারবেন। ও বাবা ভগবান একদম, হ্যাঁ ভগবানও খুশি হয়ে যাবে আপনিও খুশি হয়ে যাবেন একদম। একদম নতুন এসিবি একদম দেখুন না, তালের তো অনেক রকম, হ্যাঁ খেয়ে খেয়ে আপনাদের একদম, সেটাই তো বলছি তো আমি তো, কি বলবো মনে হয় একই খাচ্ছে, একই বারবার খালি ওটাই যেন খেতে হবে, নতুনত্ব রাখতে হবে, হ্যাঁ সিজনের বন্ধুরা জিনিস দেখুন খুব দারুণ লাগে না, এরকম খান দুই দিনে করে পেলেই একদম শান্তি। বন্ধুরা আজকে তিলকে তালের রেসিপি, একদম নতুন এক রেসিপি, তাল দিয়ে সিজনের একদম জমজমার রেসিপি বন্ধুরা, তিলের নাড়ু। মাকে আমি প্রথমে একটা দিয়ে দেবো, কি সুন্দর বন্ধুরা দেখতে লাগছে, সুন্দর একটা সুগন্ধ আসছে, তাই না মা? তোমার একটা দিলাম, আমি একটা নিয়ে নিই, দেখি কেমন লাগে। সিজনের বন্ধুরা ফল তাল দিয়ে বানানো হয়েছে এত সুন্দর একটা রেসিপি, একদম বন্ধুরা নিউ রেসিপি, তা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে, দেখতে তো দারুণ লাগছে, খেতে কেমন লাগছে? দারুণ হয়েছে, গালে দিলে মিলিয়ে যাচ্ছে, বাচ্চারাও খেতে পারবে আর বয়স্করাও খেতে পারবে, খুব ভালো হয়েছে, লাজবাব একদম। এর মধ্যে যা যা কিছু জিনিস দেওয়া হয়েছে, সঙ্গে ঘিও দেওয়া হয়েছে, মিলিয়ে মিশে যে টেস্ট আসছে না বন্ধুরা, একদম ফ্যান্টাস্টিক। আপনারা বাড়িতে বানাতেই পারেন, এই সময় বন্ধুরা পাওয়া যাচ্ছে একদম, আর আপনার পরিবার সবাই মিলে এই নতুন কায়দার যে তালের এক রেসিপি, এর মজা কিন্তু নিতেই পারেন, খুব ভালো লাগবে, দারুণ হয়েছে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে 5 টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে তাল আর তিল দিয়ে বানিয়ে ফেলুন তালের নাড়ু।